আজকে এই সিনেমাগুলো যদি না প্রপার বক্স অফিস আনতে পারে মানে সত্যি কথা বলতে গেলে জবে থেকে এই সিনেমাগুলো হিট হওয়া বা স্টার মানে সুপার হিট ব্লক বা এই ট্যাগুলো পাবে সেইখান থেকে আমরা বলতে পারবো আমরা অডিয়েন্স হিসেবে অনেক ম্যাচিওর হয়েছি দেখ একটা সিনেমায় অ্যাকশন থাকলেই বা প্রচুর টাকা খরচ করলেই সিনেমায় শুধুমাত্র হিরো হিরোনের মানে জবরদস্ত ডায়লগ থাকলেই আইটেম সং থাকলেই সেটা যে মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ এমন কিন্তু নয় আমাদের বাংলাতে কী হয় যখন কিছু অন্য ধারার কাজ করতে যায় সেটা শুধুমাত্র শহরের দর্শকের ভাল লাগবে এমনভাবেই বানানো হয় গ্রাম বাংলার অডিয়েন্সে ভালো লাগবে এমন করে কিন্তু বানানো হয় না যে কারণে আমরা ওটাকে বড় বড় সিরিয়াল বলি এবার এই কাজটা নিয়ে যদি আমরা কথা বলি লাপা লেডিস এটাও কিন্তু গল্প আমরা যদি ভেবে দেখি সেটা কিন্তু খুবই সাধারণ একটা গল্প কিন্তু সেটাকে যেভাবে প্রেজেন্ট করছে এক কথায় অনবর্ত এবং এই সিনেমাটার সঙ্গে বলে রাখি আপনাদেরকে বাংলার কিন্তু একটা কানেকশন যুক্ত রয়েছে কারণ এটা যে স্টোরি গেছে সেকেন্ড কিন্তু বাঙালি এবং আমাদের বাংলায় তো এই ধরনের স্টোরির কোনো প্রবেশাধিকার অধিকার নেই আমাদের আমাদের এখানে গোয়েন্দা করো আমাদের এখানে থ্রিলার গল্প আনো যান এখানকার অডিয়েন্স যাবে তো সেই কারণে ওই ধরনের যারা রাইটার তাদেরকেই বেশি গুরুত্ব দেওয়া হয় তো যে কারণে এই রাইটারকে এখান ওখান যেতে হয়েছে লাস্ট অফ দি একটা মানে কী বলবো একটা ফিল্ম ফেস্টিভ্যালে কিরণ রাও এবং আমির খানকেই স্টোরিটা শোনানো এবং তারা এক চান্সে ঠিক করে নেয় যে এটাকে মানে এটা নিয়ে আমরা গল্প করবো এবং এখানেই হচ্ছে আমির খান কেন কি সেটা কথা আমি পড়ে আসছি যেহেতু এটা মুভি রিভিউ সেখানে আমির খানকে নিয়ে বেশি কথা পড়ে বলছি আগে আমি বেসিক্যালি রিভিউটা করি তো স্টোরি প্রথমে যদি আমি একটু করে বলি তাহলে তোমরা ট্রেলার দিকেই তো বুঝে গেছো অল্প করে যে একটা ছেলে একটা বিয়ে করে আর কি ফিরছিল একটা ট্রেনে করে এবং সেখানে কোনোভাবে আর কি ওর বউটা হারিয়ে যায় এবং ও অন্য একটা বউকে নিয়েই চলে আসে এবার যে মেয়েটা আর কি ওর বাড়িতে এসছে মানে ওর মানে অন্য আর কি একটা বউ হিসেবে যে নিজের নাম বলকে বলছে আর কি পুষ্পাড়ানি তো সে কি আদতে মানে ভুল করে চলে এসে নাকি ওর কোনো মোটিভ রয়েছে ইচ্ছে করে আসার তো এটা হচ্ছে বেসিক্যালি স্টোরি এটা জানতে গেলে আপনাকে সিনেমা দেখতে হবে যে ওর কোনো মোটিভ আছে কি না কেউ মানে ভুলবশতই চলে এসছে আর অপরদিকে যে মেয়েটা আর কি আসল মেয়ে আর কি আর যার আসল বউ সে আর কি মানে কিভাবে আর কি এদের বাড়িতে ফিরবে আর কি আবার সেও তো একটা জায়গাতে হারিয়ে রয়েছে তো এটা নিয়ে বেসিক্যালি হচ্ছে গল্প দ্যাটস ইট কিন্তু সেটাকে যেভাবে প্রেজেন্ট করেছে এত সুন্দর স্টোরি টেলিং এবং এরম সিম্পল হইতে গল্প বলা আমার তো মনে হয় রাও এই বছর সমস্ত পুরস্কার ডিজার্ভ করে সে যে ধরনের ডাইরেকশান দিয়েছে এবং তার এর আগে একটা কাজ ছিল কাজটার নাম ছিল হচ্ছে ধোবিঘাট ধোবিঘাট যারা দেখেছে তারা জানে যে আউটস্ট্যান্ডিং একটা সিনেমা ছিল এক কথায় মানে আউটস্ট্যান্ডিং একটা কাজ ছিল ওটা যারা দেখেছে তারা জানে তো তারপর কিরণরা এতদিন পর কাজ করলো এবং আমি এই সিনেমাটা দেখার পর দাবি করছি কেননা কিন্তু অনেক বেশি মানে সিনেমা করা উচিত অনেক বেশি মানে পরিচালনা করা উচিত কারণ তিনি একজন দুর্দান্ত ডাইরেক্টর দুর্দান্ত ডাইরেক্টর দেখুন এটা কিন্তু অন্য ধারার কাজ কিন্তু এটা এমনভাবে বানানো হয়েছে প্রত্যেকটা অডিয়েন্সের ভালো লাগবে এবং সব থেকে একটা বড় কথা কি আমেরখানে একজন প্রডিউসার হিসেবে এই ধরনের সিনেমা যে করার অ্যাপ্রোচ নিয়েছে এটা খুব দরকারি ছিল কারণ আজকে বলিউডের প্রত্যেকটা প্রোডাকশানও শুধুমাত্র যারা মানে বড় বড় সিনেমা বানাচ্ছে বা নেপোটিটিজমকে গুরুত্ব দিচ্ছে সেই সমস্ত লোকজনকে নিয়েই কাজ করছে এরকম ছোটো ছোটো গল্প যারা বাঁচছে যারা আরো অভিনয়ের স্বপ্ন দেখছে এখানে যে অভিনয় করেছে সেই আগে অনেক ছোটোখাটো কিন্তু কাজ করেছে যে ছেলেটার কি রয়েছে যারা মেয়েটাও রয়েছে তো তারা সুযোগটা কি করে পাবে তো ভালো লাগলো আমির খান এত বড় একটা অ্যাপ্রোচ জিনিস এবং আমির খান বাদে আমার মনে হয় না কোনো হাউস এইভাবে একটা কাজকে প্রমোট করবে বলে আমার তন্ত পক্ষে মনে হয় না কেউ রাজি হতো বলে আমির খানই বারবার করে দেখেছে এরা কি পিবলি লাইভ বলে একটা কাজ করেছিল সেটার ক্ষেত্রে ওই জিনিসটা অ্যাপ্রোচটা ছিল যে একটা সিম্পল গল্প একটা রুটেড গল্প যেখানে আমরা সাধারণ মানুষের জীবনযাপন দেখতে পাবো তো সেই কিছু মানে অনেক কিছু রয়েছে গল্পটা আমরা যেটা বললাম কি এটা সিম্পল প্লট কিন্তু সেটাকে এতগুলো প্লটে ভেঙে যায় গল্পের মধ্যে যেমন ওই যে মেয়েটার ওদের বাড়িতে এসে রয়েছে সে আস্তে আস্তে কিন্তু ওদের সঙ্গে কোনো মিলেমিশে যাচ্ছে ওদের বাড়ির ধরুন একটা কোনো বউ রয়েছে যে আর কি খুব ভালো আঁকে কিন্তু গ্রামের দিকে কি হয় এইগুলোকে মানে ছেলেখেলা হিসেবে ধরা যায় যে একে কি হবে বাড়ির কাজ কর তো আস্তে আস্তে কিন্তু ওগুলোকে পাল্টানোর চেষ্টা করছি ওর সঙ্গে মিশে বাড়ির যে বউগুলো তারা কোনো সঙ্গে নিজেদের ভাবধারা কিন্তু আস্তে আস্তে পাল্টাচ্ছে কারণ ওই মেয়েটা খুব মডার্ন এবার সে আগে খারাপ নাকি ভালো সেটার জন্য আমাদেরকে এই কাজটা দেখতে হবে দিকে যে মেয়েটা হারিয়ে গেছে আলটিমেটলি সে লাইফ কাট যারা স্টেশনে বসবাস করে ধরুন দোকান টোকান রয়েছে তাদের সঙ্গে তো এটার মাধ্যমে একটা খুব ভালো জিনিস দেখানো হয়েছে যে সমাজে শিক্ষিত যারা মানুষ তারা কিন্তু অনেক সময় একা পেলে মেয়েদেরকে কিন্তু কুকুরে খেয়ে নেয় ধর্ষণ করে রেপ করে কিন্তু সেখানে কিছু অশিক্ষিত মানুষ যাদেরকে সকালটা বলা হয় গরিব দিন আনা দিন খাওয়া মানুষ যাদেরকে আমরা দেখে বলি যে এরা হয়তো চোর হবে এরা হয়তো খুব খারাপ হবে তারা কিন্তু এই মেয়েটাকে সামলে রাখছে তো এই যে জিনিসগুলো রয়েছে না এইগুলো আমির খানের প্রোডাকশন বাদে আমি অন্য কোনো কারণে দেখতে পাবেন এবং যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকে আপনারা কখনো দেখেছেন আগে দেখেননি এবার অডিয়েন্সের পালা অডিয়েন্স যে বলে যে নেপোটিজমকে হাটাও আমরা আউটসাইডারদেরকে সুযোগ দেবো তো দেখি কত অডিয়েন্স এই সিনেমাটা দেখতে যায় আজকে আমি সকালের সঙ্গে দেখতে এসেছিলাম প্রচুর যে অডিয়েন্স ছিল তা কিন্তু নয় এবং রিসেন্ট টাইমে অডিয়েন্স যে একদম মানে কী বলবো এই সিনেমাগুলোকে যে গুরুত্ব দেয় না তা কিন্তু নয় ফেল কিন্তু ভালো বিজনেস করেছিল যেরকম করা উচিত ছিল তা সেরেম হিসেবে কিন্তু ঠিকটাই কালেকশন করেছিল তো এটাও চাইবো ভালো বিজনেস করুক কারণ এটা দুর্দান্ত কাজ হয়েছে দুর্দান্ত কাজ হয়েছে আপনার কোনো টাইম সিনেমাটা বোর্ড লাগবে না এবং প্রত্যেকের কি পারফরমেন্স বেসিক্যালি রবি কিশন রবি কিশ এই চরিত্রটাই সিনেমাটা আর কি মেন আর কি আকর্ষণ এই সিনেমাটার যে আর কি মেন আর কি যে কী বলবো ইউএসপি সেটা হচ্ছে রবি কিশনের পার্টনার রবি কিশন যে পারফরমেন্স করেছে কেন না মানে সে যখন থেকে আসে সিনেমাটা অন্য জায়গা থেকে পৌঁছায় ওই যে কমিক এলিমেন্ট এবং রবি কিশন কিন্তু কমিক টাইমিং দুর্দান্ত সে যখন কোনো সিনেমায় থাকে না সিনেমার মানটাই অন্য রকম হয়ে যায় আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি মিশন রানীগঞ্জ মিশন রানীগঞ্জে ছিল রবি দেখবেন যখন যখন ওর সিন হচ্ছে না আপনি খুব এনজয় পাবেন ওর একটা অভিনয়ের এমন ধরন রয়েছে তো এখানে কিছু কিছু ডায়লগ ওই যেভাবে কেসটা ইনভেস্টিগেট করছে আপনার কিছু কিছু সময় মনে হবে যে পুলিশটা তো বাজে কিন্তু আলটিমেটলি সে ভালো না খারাপ সেটা কিন্তু আপনাদেরকে একটা মানে রহস্য রাখবে মানে গল্পটা কোন দিকে যাবে কি হবে আপনি বুঝে উঠতে পারবেন না তো গল্পটার মধ্যে ফান রয়েছে তেমনভাবে ইমোশনাল রয়েছে মানে এই গল্পে এমন কিছু মুহূর্ত রয়েছে কিছু আনন্দের মুহূর্ত যেখানে আপনার চোখে জল আসছে যে হ্যাঁ এইরকমই যেন মানে পৃথিবীতে সব কিছু ঠিক হয়ে যায় এটা একটা ফিল রয়েছে কিন্তু সিনেমাটার মধ্যে যে আনন্দের মুহূর্তে চোখের জল আসছে তো এই জিনিসটা কিন্তু রয়েছে তো এটা একটা দারুণ পজিটিভ মানে অ্যাপ্রোচে বানানো একটা কাজ সিনেমাটার মধ্যে অনেক কিছু রয়েছে প্রত্যেকটা সিনেমায় দেখেছি মেয়েদেরকে নিয়ে অনেক কথা বলা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বলা হয় সেটাকে সেইভাবে এস্টাবলিশ করা হয় না সেখানে শুধু মানে মেয়েরা কিছু করতে হয়েছে এটাকে যেভাবে দেখানো হয় এখানে যেভাবে দেখানো হয়েছে না সেটা একদম ঠিকঠাক মানে ওমেন এম্পাওয়ারমেন্টে যেভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে না সেটা খুব দরকারি এইভাবে প্রেজেন্ট করলে সত্যি কথা জিনিসটা মানে সমাজের কাছে গিয়ে পৌঁছয় এবং আলটিমেটলি স্টোরি টেলিং এবং কিরণ রায়ের ডাইরেকশন এবং যেভাবে গ্রাম বাংলাটাকে দেখানো হয়েছে বলিউডে আপনি কোনো সিনেমায় রিসেন্টলি এবং গ্রাম বাংলা দেখতে পেয়েছেন বলে আমার তো মনে হয় না সেখানকার কালচার সেখানকার বৌদের জীবনযাপন যারা ধরুন স্টেশনে বসবাস করছে তারা কীভাবে জীবন কাটায় তো এই সমস্ত জিনিসগুলোকে যেভাবে এই মধ্যে দেখানো হয়েছে আমার তো মনে এটা সমস্ত পুরস্কার ডিজার্ভ করে আমি জানি না আমার এই রিভিউটা হয়তো বেশি ভিউজ হবে না কারণ এই সিনেমাটা সেরকম তো হাইপ নেই আর আর এটা অত দর্শক দেখতে পাবে বলেও মনে হয় না কিন্তু যেদিন থেকে আমি বলে রাখছি এই সিনেমাগুলো চলবে না আমরা দর্শক হিসেবে অনেক এগিয়েই যাব তবে যেহেতু আমির খান প্রডিউসার আমার মনে হয় কিছু দর্শক যাবে যারা আমির খানকে বিশ্বাস করে কারণ বহু আগে তার জমিন ইন পারে সেই যে হাই হাই হাইবি ছিল না আর আলটিমেটলি সিনেমাটা কিন্তু আমার হিট হয় ওয়ার্ড অফ মাউতে তো এটাও ওয়ার্ড অফ মাউতে আশা করছি খুব ভালো হবে কারণ সিনেমাটা এক কথায় অনবদ্ধ হয়েছে এবং প্রত্যেকের পারফরমেন্স আমার দারুণ লেগেছে মানে দুটো যে মেয়ে রয়েছে তারা এত ন্যাচারাল কাজ করেছে এটা বিকে কথা আমি বললামই যে ছেলেটা এছাড়া প্রত্যেকটা ক্যারেক্টার জীবন্ত মানে স্টেশনে একজন কাজের আর কি মাসি রয়েছে মানে একজন দোকান রয়েছে দোকানের আনটি রয়েছে তারও কি জীবন্ত অভিনয় কেউ কিন্তু করা অভিনেতা অভিনেত্রী নয় কিন্তু কি পারফরমেন্স মানে শেখা উচিত অনেকের অভিনয় কাকে বলে এত ন্যাচারাল হয়ে কাজটা হয়েছে এবং কমেডিটা কিন্তু খুব ওয়ার্ক করেছে মানে উনি সিনেমাটা এনজয় করবেন প্রচণ্ড পরিমাণে এনজয় করেন আপনার কোনো বোরিং লাগবে না সিনেমাটা দেখার সময় স্টোরি আপনারা লাস্টের দিকে আপনি বুঝতে পারবেন না আর এই যে বলা হয় যে এই ধরনের সিনেমায় সিটি বা তালি মারা কোনো মুহূর্ত থাকবে না তাহলে আপনাদেরকে বলে রাখি সিনেমা শেষের দিকে রবি কিষণের একটা সিন রয়েছে সেখানে না আছে অ্যাকশন না কিছু কিন্তু সিনটা না আপনি সিটি মারবেন হাততালি দেবেন সেখানে রবি কিষণ এমন একটা জিনিস ঘটাবে তো এটা মানে আমি কোনো নেগেটিভ পয়েন্ট খুঁজে পাইনি আলটিমেটলি বলছি কোনো নেগেটিভ পয়েন্ট খুঁজে পাইনি সিনেমাটা প্রচণ্ড পজিটিভ একটা কাজ হয়েছে এবং আমির খানকে থ্যাংক ইউ এই ধরনের কাজকে আমাদের সামনে তুলে ধরার জন্য কারণ আমির খান বাদে আমার মনে হয় না আর কেউ এরকম গল্প তুলে আনবে এত সাধারণভাবে গল্প যারা বলছে তাদের জন্য আমির খান বাদে কোনো প্রোডাকশান হাউস আমার মনে হয় নেই এবং এই কারণেই আমির খান বলে এই সিনেমাটা এইভাবে বানানো আই থিঙ্ক সম্ভব হলো কারণ আর কেউ রাজি হতো বলে আমার মনে হয় না যে এরকম অভিনেতা অভিনেত্রীদের নিয়ে করবো সব থেকে বড়ো কথা কোনো নাম করা অভিনেতা অভিনেত্রীকে নেয়নি চাইলেই কিন্তু নেওয়া যেত চাইলে একটা বরুণ ধরনকে নেওয়া যেত চাইলে একটা আলিয়াভাটকে নেওয়া যেত কিন্তু নেয়নি নতুনদেরকে সুযোগ দিচ্ছে এবং তারা কি পারফরমেন্স দিচ্ছে তো আমার মনে এই কাজটা অবশ্যই পাশে থাকুন এই কাজটা দেখুন কারণ এটা একটা দুর্ধর্ষ কাজ হয়েছে দুর্ধর্ষ কাজ হয়েছে আমার মনে এটা সমস্ত পুরস্কার ডিজার্ভ করে যাই না পাবে কি না লাস্ট ওই তো লবিবাইজিতে অন্যরাই পায় আমি চাইবে এটা প্রত্যেকটা পুরস্কার ডিজার্ভ করে বেস্ট অ্যাক্টার বেস্ট অ্যাক্ট্রেস বেস্ট সাইড অ্যাক্টার যেটা রবি কিষণজি প্লে করেছে বেস্ট প্রডিউসার বেস্ট ডাইরেক্টর সমস্ত অ্যাওয়ার্ড দিয়ে দাও এত ভালো একটা কাজ হয়েছে আমার দুর্দান্ত লেগেছে না এই বছর বাকি সিনেমাগুলো কিরম কি হবে কিন্তু আমার মতো এখনও অবধি যা যা সিনেমা এসেছে এটা বলিউডের সেরা সিনেমা হয়েছে দেখা যাক টুয়েলভ ফিল্মের পাশে যেভাবে দর্শক দাঁড়িয়ে ছিল এটার পাশে দাঁড়ায় কিনা আমি তো আমার রিভিউ দিয়ে চেষ্টা করলাম যতটা বলার এবার আপনারা যাবেন কি যাবেন না পুরো আপনাদের স্থান কিন্তু এরকম বলতে পারি যদি এটা না দেখেন বিরাট কিছু মিস করবেন এটা দুর্ধর্ষ কাজ হয়েছে দুর্ধর্ষ এটাই বলার যাই হোক চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো দেবস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে